দেবতাদের ঘর দেওঘর। দেবাদিদেব মহাদেবের ১২টি পবিত্র জ্যোতির্লিঙ্গমের মধ্যে অন্যতম নবম জ্যোতির্লিঙ্গম মন্দির বলে পরিচিত দেওঘরের বাবাধাম বৈদ্যনাথ মন্দির। পুণ্যার্থী এবং পর্যটক উভয়ের মেলবন্ধনে দেওঘর সারা বছরই জমজমাট। কিন্তু প্রত্যেক বছর শ্রাবণ মাসে শ্রাবণী মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে আসা বাবার ভক্তদের সমাগমে পুরো শ্রাবণ মাস লক্ষ লক্ষ ভক্তদের ভিড়ে দেওঘর হয়ে ওঠে আরো জমজমাট। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব দেওঘর বাবাধামের যাবতীয় খুঁটিনাটি তথ্য, যেমন কিভাবে দেওঘর আসবেন, সুলতানগঞ্জ গঙ্গাঘাট থেকে জল তুলে দীর্ঘ ১২০ কিলোমিটার পথ অতিক্রম করে দেওঘর বাবার মাথায় জল চড়িয়ে বাসুকীনাথ মন্দির কিভাবে দর্শন করবেন, এছাড়াও জানবো সুলতানগঞ্জ থেকেই কেন জল তুলতে হয়, বৈদ্যনাথ ধাম ও বাসুকীনাথ ধাম হয়ে ওঠার পৌরাণিক গল্পকথা। তাহলে চলুন শুরু করি দেওঘর বাবাধাম যাত্রা। সুলতানগঞ্জ ও দেওঘর যেন একে অপরের পরিপূরক, মণিহারা ফণীর মতো। ভক্তরা সুলতানগঞ্জ থেকে জল তুলে দেওঘরের বাবার মাথায় জল চড়ায় সেই বহুকাল থেকে, তাই তো সুলতানগঞ্জকে ছেড়ে দেওঘরের কথা ভাবাই যায় না। পুরো শ্রাবণ মাস যেমন দেওঘরে লক্ষ লক্ষ বাবার ভক্তদের সমাগম হয়, ঠিক তেমনই পুরো শ্রাবণ মাস জমজমাট থাকে সুলতানগঞ্জের গঙ্গাঘাটে। ভারতের বিহার রাজ্যের ভাগলপুর জেলায় একটি প্রাচীন শহর এই সুলতানগঞ্জ। সুলতানগঞ্জ কিভাবে আসবেন, রেলপথ, সড়কপথ ও আকাশপথ উভয়ভাবেই আপনারা আসতে পারবেন সুলতানগঞ্জে। সুলতানগঞ্জেই রয়েছে রেলওয়ে স্টেশন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সুলতানগঞ্জ আসার জন্য রয়েছে অসংখ্য ট্রেন। আর আকাশপথে এলে আসতে হবে সুলতানগঞ্জ থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে অবস্থিত ভাগলপুর শহরে। সেখান থেকে ট্রেন বা গাড়িতে করে প্রায় ঘণ্টাখানেক জার্নি করে সহজেই পৌঁছে যেতে পারবেন সুলতানগঞ্জে। একমাত্র সুলতানগঞ্জেই রয়েছে উত্তরবাহী গঙ্গা। ব্যতিক্রমী গঙ্গা ও ভক্তদের বিশ্বাসে দেওঘরের শ্রাবণী মেলা উপলক্ষে বাবার মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা সুলতানগঞ্জ থেকে পবিত্র গঙ্গা জল তুলে দেওঘরের উদ্দেশ্যে যাত্রা করে থাকে। এই রীতি চলে আসছে বহুকাল থেকে। পুরো শ্রাবণ মাস জুড়ে সুলতানগঞ্জ গঙ্গাঘাটে থাকে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম। গঙ্গাঘাটে ভক্তদের ভিড় এড়াতে গঙ্গাঘাট থেকে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার আগেই বিহার প্রশাসনের পক্ষ থেকে তৈরি করে রেখেছে অস্থায়ী পার্কিং পয়েন্ট। নিরাপদ স্থানে গাড়ি রেখে এগিয়ে চলুন গঙ্গাঘাটের উদ্দেশ্যে। গঙ্গাঘাট যাওয়ার জন্য রয়েছে টোটোর ব্যবস্থা। টোটোতে জনপ্রতি ভাড়া পড়বে ৫০ টাকা করে। পার্কিং পয়েন্টের পাশেই পেয়ে যাবেন কিছু অস্থায়ী হোটেল। আপনারা চাইলে খাওয়া দাওয়াটাও করে নিতে পারেন। প্রায় মিনিট দশেক জার্নির পর টোটো নামিয়ে দেবে একটি চার রাস্তার মোড়ে। এখান থেকে লক্ষ্য করবেন প্রচুর ভক্তদের ভিড়। কেউ যাচ্ছে হেঁটে হেঁটে, আবার কেউ বা যাচ্ছে বাইকে। যেতে যেতে রাস্তার দুধারে দেখতে পাবেন অসংখ্য পূজা সামগ্রীর দোকান। আপনারা চাইলে যে কোনো একটি দোকান থেকে কিনে নিতে পারেন জলের পাত্র, পিঠা, ফেটটি, গেরুয়া বাবাধামের পোশাক ইত্যাদি। প্রায় মিনিট পাঁচেক হাঁটার পর পৌঁছে যাবেন সুলতানগঞ্জ গঙ্গাঘাটে। লক্ষ লক্ষ ভক্তদের আগমনে গঙ্গাঘাট হয়ে উঠেছে জমজমাট। দিন রাত ২৪ ঘন্টায় চলে ভক্তদের আনাগোনা। কেউ কেউ গঙ্গা স্নান করছে, কেউ কেউ পুজো করে জলকে শুদ্ধ করে নিচ্ছে। এই চলছে সারাক্ষণ। এখানে অনেক পাণ্ডাজিদের পেয়ে যাবেন।
কিছু দক্ষিণার বিনিময়ে পাণ্ডাজিদের দিয়ে পুজো করিয়ে যাত্রা শুরু করুন বাবাধাম দেওঘরের উদ্দেশ্যে। সুলতানগঞ্জ থেকে দেওঘরের দূরত্ব প্রায় 120 কিলোমিটার, হেঁটে গেলে সময় লাগে প্রায় 3 দিন, আর গাড়িতে গেলে সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। পুরো রাস্তাতেই রয়েছে বাবার ভক্তদের আনাগোনা, রয়েছে লঙ্গরখানা, জল সেবা কেন্দ্র, অন্ন সেবা কেন্দ্র ও বিশ্রামাগার। শ্রাবণ মাসে গাড়িতে এলে মন্দির অবধি পৌঁছানো যায় না। মন্দির থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার আগেই পার্কিং পয়েন্টে গাড়ি পার্ক করে অটো বা টোটোতে করে পৌঁছে যেতে পারবেন দেওঘরে। ভাড়া পড়বে 50 টাকা জনপ্রতি। দেওঘর শহরে রয়েছে ছোট বড় বিভিন্ন মানের ও দামের হোটেলের সুব্যবস্থা। আগে থেকে হোটেল বুক করে আসতে হবে এমন কোনো কথা নেই। দীঘা দার্জিলিং এর মতো এখানে এসেও স্পট বুকিং করে নিতে পারেন। কথিত আছে দশানন রাবণ দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। একদা রাবণের ইচ্ছে জাগে মহাদেবের স্থায়ী বাসস্থান কৈলাস পর্বত থেকে লঙ্কায় স্থানান্তরিত করবেন। সেই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কৈলাস পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য দীর্ঘ কঠিন তপস্যায় বসেন, যেহেতু তিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। তাই ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য রাবণ একটি মুন্ডুচ্ছেদ করে ভগবানের উদ্দেশ্যে সমর্পিত করতে থাকেন। তবে প্রত্যেকবারই ভগবান শিব রাবণের মুন্ডুটি যথাস্থানে প্রতিস্থাপন করে দিতেন। নবমতম পুনরাবৃত্তির পর দেবাদিদেব মহাদেব তুষ্ট হয়ে রাবণের মনোবাঞ্ছার কথা জানতে চান। শর্ত সাপেক্ষে ভগবান শিব আশীর্বাদ স্বরূপ সেই বর দেন। শর্তটি ছিল কৈলাস থেকে লঙ্কা যাত্রায় রাবণ শিবলিঙ্গকে কখনোই মাটিতে স্থাপন করতে পারবেন না। রাবণ সেই শর্তে রাজি হয়ে যায়। শিবলিঙ্গ ঘাড়ে নিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। রাবণের এই কর্মকাণ্ড দেখে দেবতারা ভয় পেয়ে যায়, কখনোই এই ঘটনাকে মেনে নিতে পারেন না। দেবতারা আলোচনার পর এক ছলের সিদ্ধান্ত নেন। হনুমান ও গঙ্গাদেবীকে মর্তে পাঠান রাবণের যাত্রাভঙ্গের জন্য। হঠাৎ রাবণের মূত্র বিসর্জনের বেগ আসে এবং মূত্র বিসর্জনের জন্য একটি স্থান খোঁজেন এবং পথ চলতি একজন সাধুকে শিবলিঙ্গটি ধারণ করার অনুরোধ করেন। এই পথ চলতি সাধুই ছিল হনুমানের ছদ্মবেশ রূপ। যেহেতু গঙ্গাদেবীকে প্রবেশ করানো হয়েছিল রাবণের শরীরে, তাই রাবণের শরীর থেকে জল নির্গমন হতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় পর রাবণ শিবলিঙ্গের কাছে গিয়ে দেখেন শিবলিঙ্গটি মাটিতে স্থাপন করা হয়ে গিয়েছে, আর ওই সাধুও ওখান থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। পৌরাণিক তথ্য অনুযায়ী সেই শিবলিঙ্গটি এই দেওঘরের মাটিতে স্থাপন হয়ে আছে। আর রাবণের শরীর থেকে জল নির্গমনের ফলে শিবলিঙ্গের পাশে একটি জলাধার নির্মিত হয়, যা বর্তমানে শিবগঙ্গা নামে পরিচিত। পরে রাবণকে আশ্বস্ত করেন শিবলিঙ্গে জল ঢালা ততক্ষণ সম্পূর্ণ হবে না যতক্ষণ ভক্তরা এই শিবগঙ্গায় স্নান না করে। তাই তো সকল ভক্তরা সুলতানগঞ্জ থেকে জল বহন করে এনে এই শিবগঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে স্থানীয় পাণ্ডাজিদের কাছ থেকে পুজো দিয়ে শিবলিঙ্গে জল ঢালার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মন্দির চত্বরে রয়েছে অসংখ্য গলি, আর গলিগুলো দেখতে প্রায় সবই একই রকম, তাই রাস্তা ভুলে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। রাস্তার দুধার দিয়ে রয়েছে অসংখ্য রকমারি ও পুজো সামগ্রীর দোকান, আর পুরো শ্রাবণ মাস জুড়ে থাকে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড়।
আর শিবলিঙ্গের জল চড়ানোর জন্য রয়েছে বিশাল বড় লাইন। লাইন কতটা দীর্ঘ হবে তা নির্ভর করে ভক্তদের সমাগমের ওপর। আমার শোনা দুদিন পর্যন্ত নাকি লাইনে দাঁড়িয়েছিল কেউ কেউ। যত ভক্তের সমাগম হবে লাইনও ততদূর থেকে শুরু হবে। মন্দিরের গর্ভগৃহে যাওয়ার জন্য পুরো দেওঘর জুড়ে তৈরি করা হয় গেরুয়া সাদা কাপড়ের ছাউনি ও বাঁশ দিয়ে ব্যারিকেড করা রাস্তা। কখনো নিয়ে যাবে গ্রামের মধ্যে দিয়ে, আবার কখনো নিয়ে যাবে দেওঘর শহরের রাস্তার পাশ দিয়ে। ভিড় বেশি থাকলে পুরো দেওঘরও ঘুরতে হতে পারে। পুরো দেওঘর জুড়ে রয়েছে কয়েক হাত অন্তর অন্তর বিশাল পুলিশ বাহিনী। তিনারা তিনাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে চলেছে। একটু পরপরই বিতরণ করা হচ্ছে জলের পাউচ। এত ভিড় ঠেলে এগিয়ে যাওয়া, দীর্ঘ পথ হেঁটে হেঁটেও যেন ভক্তদের কোনো ক্লান্তিই নেই। মুখে শুধু বোলবোম বোলবোম ধ্বনি, আর একটাই লক্ষ্য, মন্দিরের গর্ভগৃহে পৌঁছে বাবার মাথায় জল চড়ানো। মন্দিরের গর্ভগৃহে যাওয়ার অনেক আগে থেকেই যেতে হবে কয়েকটি বিল্ডিং এর মধ্যে দিয়ে। কখনো কখনো সোজা রাস্তা, কখনো ওভারব্রিজের ওপর দিয়ে, আবার কখনো এক ছাদ থেকে অন্য ছাদে। প্রতিটি ছাদেই রয়েছে লোহার রড দিয়ে তৈরি পেঁচানো পেঁচানো সরু রাস্তা। এই পেঁচানো রাস্তা দিয়ে একটি ছাদ অতিক্রম করতে সময় লাগে প্রায় আধ ঘন্টা। এরকম অনেকগুলি ছাদ অতিক্রম করে পৌঁছতে হবে মন্দিরের গর্ভগৃহে। আপনারা শ্রাবণ মাসে এলে মূল মন্দিরের গর্ভগৃহে পৌঁছাতে পারবেন না। ভক্তদের ভিড় এড়োতে বানিয়ে রাখা হয়েছে একটি চোঙ, এবং জল ঢালতে হবে সেই চোঙে। এই চোঙ থেকে পাইপের মাধ্যমে সংযোগ করা হয়েছে শিবলিঙ্গের সাথে। চোঙে জল ঢাললে সেই চোঙের জল সরাসরি গিয়ে পড়বে শিবলিঙ্গের মাথার উপরে। এই বাবা বৈদ্যনাথ মন্দিরের পাশেই রয়েছে মাতা পার্বতী দেবীর মন্দির। এই দুই মন্দির লাল ডোর দ্বারা গাঠবন্ধনে আবদ্ধ, প্রকৃত অর্থে যা শিব ও শক্তির মিলন। শিব পুরাণ অনুযায়ী বাবা বৈদ্যনাথ মন্দির আসলে দুই আত্মার মিলনস্থল। আর তাই বিবাহ সম্পাদনের জন্য ও ভক্তদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে বাবা বৈদ্যনাথ মন্দিরের চূড়া থেকে মাতা পার্বতী দেবী মন্দিরের চূড়া পর্যন্ত লাল ডোরে বেঁধে দেয় ভক্তরা। মাতা পার্বতী দেবী মন্দির দর্শন না করলে নাকি বৈদ্যনাথ ধাম অসম্পূর্ণ। তাই চলুন এবার আমরা দর্শন করব মাতা পার্বতী দেবীর মন্দির। পার্বতী দেবীর মন্দিরে যাওয়ার জন্য দাঁড়াতে হবে লাইনে। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় ঠেলে পেঁচানো পেঁচানো রাস্তা ধরে পৌঁছাতে হবে মাতা পার্বতী দেবীর মন্দিরে। পুরাণ মত অনুসারে সতী মায়ের হৃদয় পড়েছে এই স্থানে, তাই এই স্থানটি একান্ন মহাপীরের একপীঠ নামেও পরিচিত। বাবা বৈদ্যনাথ মন্দির ও মাতা পার্বতী দেবী মন্দির ছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে আরও একুশটি মন্দির। দেওঘরে এলে যেটা সবার আগে মাথায় আসে তা হলো দেওঘরের প্যাড়া। প্যাড়াগলি নামে দেওঘরের একটি গলি রয়েছে, যেখানে রয়েছে একশো বছরেরও বেশি পুরনো অসংখ্য প্যাড়ার দোকান। দেওঘরে এলে অবশ্যই প্যাড়ার স্বাদ নিতে ভুলবেন না। ব্রিটিশ যুগ সে পেলে কা দোকান হ্যায়, এবার ছাদ কো ভি দেখ লিজিয়ে। হম আপনে লগাইয়ে নহীং চলে। ওগা কান্ডি উসি সময় ব্রিটিশ সময় মে লাগতা থা। জিস সময় ছড় সিমেন্ট কা আবিষ্কার নহীং হুয়া থা, সুরখি চুনা পে মকান বানতা থা, উসমে কা দোকান হ্যায় ইয়ে।
आजादी से पहले की दुकान है। এছাড়াও দেওঘর থেকে বাসুকিনাথ যাওয়ার পথেই পড়বে প্যারানগরী। এখানে রাস্তার দুধার দিয়ে রয়েছে অসংখ্য সারিবদ্ধ প্যারার দোকান। এক দোকান থেকে প্যারা নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। বিভিন্ন দোকান ঘুরে পছন্দ মতো প্যারা কিনুন, তবে কেনার আগে অবশ্যই দরদাম করে যতটা পারবেন দাম কমানোর চেষ্টা করবেন। 700 গ্রাম ক্ষীর, 300 গ্রাম চিনি 370 টাকা, এটা আছে 800 গ্রাম ক্ষীর, 200 গ্রাম চিনি 400 টাকা কিলো। পেড়া এক মাস রাখে খান, নষ্ট হবে না, এক মাস থেকে কাড়া পাকের পেড়া আছে, একদম অল্প মিষ্টি পেড়া। একটা কথা প্রচলিত আছে, বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করার পর বাসুকিনাথ ধাম না দর্শন করলে নাকি বাবা বৈদ্যনাথ ধাম অসম্পূর্ণ থাকে। তাই তো ভক্তরা বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করে যাত্রা শুরু করেন বাবা বাসুকিনাথ ধামের উদ্দেশ্যে। বৈদ্যনাথ ধাম থেকে বাসুকিনাথ ধামের দূরত্ব প্রায় 45 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় অবস্থিত এই পবিত্র বাবা বাসুকিনাথ মন্দিরটি। বাসুকিনাথ পৌঁছেই মেন রোড থেকে প্রায় 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছাতে হবে বাসুকিনাথ মন্দিরে। যেতে যেতে চোখে পড়বে প্রচুর ভক্তদের সমাগম। রাস্তার দুই ধার দিয়ে রয়েছে অসংখ্য বিশ্রামাগার, এছাড়াও রয়েছে জল সেবা কেন্দ্র ও অন্ন সেবা কেন্দ্র। এখানেও দেওঘরের মতো একই নিয়মে গঙ্গা স্নান করে পাণ্ডাজিকে দিয়ে পুজো করিয়ে জল ঢালতে হবে বাবার মাথায়। বলিয়ে যথাশক্তি দক্ষিণা কর্ম জলমটারি 51 51 দক্ষিণা দিছে। এখানেও মন্দিরের গর্ভগৃহে পৌঁছানোর জন্য লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে যেতে হবে। আর যারা লাইন বা ভিড় এড়িয়ে জল ঢালতে চান তাদের জন্য রয়েছে চোঙের সুব্যবস্থা, রয়েছে কম্পিউটার স্ক্রিন যেখানে আপনারা দেখতে পাবেন মন্দিরের গর্ভগৃহের সব দৃশ্য। বাসুকিনাথ মন্দিরটিকে বলা হয় বাবা ভোলানাথের দরবার। বাসুকিনাথ ধামেও ভগবান শিব ও মাতা পার্বতী দেবীর মন্দির একে অপরের ঠিক সামনে অবস্থিত। সন্ধ্যায় যখন উভয় মন্দিরের দরজা খোলা হয় তখন ভক্তদের দরজার সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। পৌরাণিক মত অনুযায়ী এই সময় ভগবান শিব ও মাতা পার্বতী দেবী একে অপরের সাথে মিলিত হন। একটা তথ্য দিয়ে রাখি, আপনারা যখন সুলতানগঞ্জ থেকে জল তুলবেন সেই জলের কিছুটা জল প্রথমে বাবা বৈদ্যনাথ ধামে ঢালবেন, কিছুটা জল মাতা পার্বতী দেবী মন্দিরে ঢালবেন, আর বাকি অবশিষ্ট জল পুরোটাই বাসুকিনাথ মন্দিরে ঢেলে বাবাধাম যাত্রা সম্পূর্ণ করবেন। বাবাধাম ধামের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেওঘরের আশেপাশে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। দেওঘর সাইট সিনের ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। পরের ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। ভোলানাথ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বলবো।